বন্ধুরা দীর্ঘদিন ধরে বাগানের এক কোণে পড়ে থাকা যে তুলসী গাছগুলি যে গাছটি আমাদের প্রতিনিয়ত কাজে লাগছে এবং ভীষণ ভেষজ গুণ রয়েছে এই গাছের সেই গাছটি কিন্তু শীতকালে বাঁচিয়ে রাখার জন্য আমরা একটি ভিডিও দিয়েছিলাম আর আজকে কিন্তু এখন গরম পড়ে গেছে আর এখন কিন্তু এই সমস্ত গাছগুলিতে নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলি গ্রোথ নিতে শুরু করেছে আর এই সময় যদি বেশ কিছু ছোটো ছোটো পরিচর্যা করা যায় তাহলে গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে হেসে খেলে বেড়ে উঠবে তো চলুন আজকে আমরা জেনে নিই যে নতুন করে যারা তুলসী গাছ লাগাবেন তারা কীভাবে মাটির মিশ্রণ তৈরি করবেন আর তার সঙ্গে সঙ্গে এই তুলসী গাছ সারা বছর বাঁচিয়ে রাখা আর এই সময় কী পরিচর্যা রয়েছে যাতে গাছগুলি বেশ ভালোভাবে বেড়ে ওঠে তার সমস্ত কিছু নেই আজকের বিস্তারিত আলোচনা তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চারা নতুন তুলসী গাছ লাগাবেন তারা কিন্তু এই সময় তুলসী গাছের চারাটা পাওয়াটা অনেকটাই মুশকিল কারণ এই তুলসী গাছের চারাটা দুটো বৃষ্টি বা কোনো কিছু হলে কিন্তু তারপরে ধীরে ধীরে চারা নতুন চারা হতে শুরু করে আর এই সময় কিন্তু যেহেতু কড়া এবং তীব্র দাবোদাহ চলছে তাই এর মধ্যে কিন্তু চারা পাওয়াটা খুবই মুশকিল আপনারা চারাটা সাধারণত আর মাস দুয়েক পরে আপনারা পেয়ে যাবেন দু চারটে বৃষ্টি বা কিছু হলেই আপনার এই সমস্ত বৃষ্টি কিন্তু নতুন চারা তৈরি হয়ে যাবে বা আপনারা নার্সারিতে যেতে পারেন যদি রেডি চারা থাকে তাহলে আপনারা চারাগুলি কিন্তু সেখান থেকেও সংগ্রহ করে নিয়ে আসতে পারেন এবার আসি পট নির্বাচন তুলসী গাছের জন্য নির্দিষ্ট মাপের কোনো পট হয় না আপনারা যে কোনো মাপের পট বা টবে আপনারা এটা করতে পারবেন সেটা প্লাস্টিক হোক বা মাটির হোক বা সিরামিক হোক বা আপনারা তুলসী বেদিতেই করুন যে কোনো জায়গায় আপনারা এটা করতে পারবেন তার নির্দিষ্ট মাপের কোনো টবের প্রয়োজন হয় না তবে আপনারা এই সমস্ত গাছের জন্য যত একটু আপনার ছয় ইঞ্চির উপরে যদি বেশি টব দিতে পারেন তাহলে বেশি ভালো হয় এবং ছোট যে কোনো টবেও কিন্তু এই গাছটি হতে পারে এবারে মাটির মিশ্রণ এই গাছের জন্য কিন্তু কোনো রকম মাটির মিশ্রণ করলেই হবে আপনার এই গাছের জন্য যে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে তা নয় এই গাছের জন্য প্লেন মাটির মিশ্রণ করুন আপনারা এখানে ফিফটি পার্সেন্ট মাটি নিন এবং এর সঙ্গে ফর্টি পার্সেন্ট আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন আর তার সঙ্গে টেন পার্সেন্ট আপনারা বালি নিন এই দিয়ে একটা সুন্দর ওয়েল একটা মাটি তৈরি করে দিন এবং মাটি তৈরি করে এই গাছটিকে বসিয়ে দিন এই গাছের মাটি প্রস্তুতিতে আর অন্য কোনো খাবার অন্য কিছু অ্যাড করার কোন রকমই কোনো কিন্তু প্রয়োজন পড়বে না চারা লাগিয়ে দেওয়ার পর কিন্তু একটা পরিচর্যা থাকে যে এই গাছের পরবর্তীতে আমাদের হবে চারা যখনই লাগিয়ে লাগিয়ে দেবেন দেওয়ার পর অন্তত সাত থেকে দশ দিন আপনারা কোনো একটা ছায়াচ্ছন্ন জায়গায় এটাকে রেখে দেবেন তারপর আপনারা গাছটি যখন দেখবেন সেট হয়ে গেছে আর রোদ আসলে বা কোনো কিছু বলে গাছটি ঝিমিয়ে যাচ্ছে না তখন আপনারা এটাকে আস্তে আস্তে করে রোদে দেওয়ার চেষ্টা করবেন এবার কিন্তু এই সময় কিন্তু অনেকেরই থাকে যে গাছে কোনো ফার্টিলাইজার বা কোনো কিছু ব্যবহার করবো না তো বন্ধুরা এই সময় কিন্তু গাছে কোন রকম কোনো ফার্টিলাইজার বা কোনো কিছু আপনাকে ব্যবহার করতে হবে না শুধু আপনাকে শুধু খেয়াল রাখতে হবে গাছটিকে যেন কোনো রকম পোকামাকড় আক্রমণ না ঘটে বন্ধুরা এবার আসি ফার্টিলাইজার অবশ্যই গাছ লাগানোর পর ফার্টিলাইজার আমরা ব্যবহার করব আমরা অন্যান্য যে সমস্ত গাছগুলো রয়েছে একুশ দিন পর আমরা ফার্টিলাইজার ব্যবহার করি এখানে কোনো কিছু ব্যবহার করা কিন্তু কোনো প্রয়োজন নেই একুশ দিন পর হোক আর দশ দিন পর হোক কোনো রকম কোনো ফার্টিলাইজার আপনারা ব্যবহার করবেন না তবে আপনারা যদি তুলসী গাছে যদি একুশ দিন পর হোক বা দশ দিন পর হোক আপনারা যদি গাছটিকে নিরানি দিতে পারেন যে গাছের গোঁড়াটি একটু আগলা করে দিলেন এই জিনিসটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু অনেক বেশি ভালো হবে এবং মাটিতে বায়ু চলাচল করে এবং তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকে এবার আসি জল দেওয়া অবশ্যই গাছ লাগায় জল দিতে হবে তবে তুলসী গাছেও কিন্তু জল দিতে হবে তাই অবশ্যই জলটা কিন্তু প্রতিনিয়ত একটু মেপে দেবেন অতিরিক্ত জল এবং গাছের গোড়া একদম পুরো স্টে করে দেবেন তাহলে কিন্তু গাছ আস্তে আস্তে কিন্তু মারা যাবে অতিরিক্ত জল এই গাছ কিন্তু একেবারে নিতে পারে না এই গাছে কিন্তু প্রতিদিন জল দেবেন এবং অল্প অল্প করে জল দেবেন এই গাছ কিন্তু বেঁচে থাকবে আর এই গাছটি কিন্তু অনেক শক্তিশালী গাছ সহজেই কিন্তু নষ্ট হয় না এই গাছ দুটো কারণে মানে একটা হচ্ছে জলের অভাবে মারা যায় আরেকটা হচ্ছে অতিরিক্ত জলে মারা যায় তাই অবশ্যই জল দেওয়ার ক্ষেত্রে আপনার একটু সামঞ্জস্য হবেন এবং বুঝে শুনে আপনারা গাছে জল প্রয়োগ করবেন এবার আসেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা সানলাইট অবশ্যই সূর্যালোকের ভীষণ প্রয়োজন রয়েছে এই গাছের জন্য এটা কিন্তু খোলা আকাশের নিচে থাকা একটি গাছ এবং যত বেশি সূর্যালোক পড়বে এই গাছে কিন্তু এই গাছ তত ভালো ভালোভাবে গ্রোথ করবে তো অবশ্যই আমরা অনেকেই রয়েছি যে এই সমস্ত তুলসী গাছগুলিকে ঘরের কোথাও রেখে দিই বারান্দায় কোথাও রেখে দিই তার ফলে কিন্তু গাছগুলি কিন্তু একটা সময় কিন্তু সূর্য আলোক ঠিকঠাক না পাওয়া এবং গাছের গোড়া অতিরিক্ত পরিমাণে জল ঢালা তাতে কিন্তু কোনো কারণে কিন্তু সেই জলটা শুকা না শুকানোর জন্যই কিন্তু এই গাছগুলি কিন্তু আস্তে 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 একটা সময় মারা যায় তো অবশ্যই আপনার গাছটা কিন্তু খোলা আকাশের নিচে এখন কারণ কারণ এই তুলসী গাছ কিন্তু একদম সূর্যালোক ভীষণভাবে পছন্দ করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কাটায় ছাড়াই অবশ্যই আপনার এই তুলসী গাছ থাকে আপনাকে কিন্তু একটা কাটাই ছাটাই করতে হবে আপনার যখন ডালগুলি বড়ো হচ্ছে তখন মাছের উপরে ডালগুলিকে একটু পিঞ্চিং করতে হবে তাহলে আরও নতুন নতুন ডাল বের হবে সেই সমস্ত ডালকে আবার পিঞ্চিং করবেন আবার নতুন নতুন ডাল বের হবে তারপরে গাছের যে সমস্ত পুরোনো ডালগুলি রয়েছে সেই সমস্ত ডালগুলিকে কেটে দিতে হবে গাছে ফুল চলে আসবে একসময় সেই মঞ্জুরিগুলোকে কেটে ফেলতে হবে এই সমস্ত মেনটেনেন্সগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং তুলসী গাছে কিন্তু এই মেনটেনেন্স যত বেশি করবে তুলসী গাছে পাতার সংখ্যা তত কিন্তু বেশি হবে আর এই পাতায় কিন্তু রয়েছে ভেষজ গুণ তাই অবশ্যই আপনারা এই সমস্ত ছোটো ছোটো মেনটেনগুলো কিন্তু আপনাদের করতে হবে তবেই কিন্তু আপনার গাছে কিন্তু একদম প্রচুর পরিমাণে তুলসির পাতা হবে এবং গাছ কিন্তু দেখার মতো হবে এবারে আসি রোগ পোকামাকড় এই তুলসী গাছে কিন্তু খুব একটা বেশি পোকার আক্রমণও ঘটে না খুব একটা বেশি ফাঙ্গালের আক্রমণও ঘটে না ভেষজ উদ্ভিদ কোনো গুণই কিন্তু ঘটে না তবে এই তুলসী গাছ যদি ছাদ বাগানে থাকে তাহলে অন্যান্য পোকামাকড়ের আক্রমণটাও কম ঘটে তাই তুলসী গাছ অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখুন তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলিতে যে পোকামাকড় আক্রমণ ঘটে না এমনটা নয় কিছু কিছু পোকা রয়েছে যে সমস্ত পোকার আক্রমণ এই গাছে ঘটে যেমন পোকার আক্রমণ ঘটে যায় তার জন্য অবশ্যই আপনারা এখানে পেস্টিসাইড স্প্রে করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে অ্যান্টিফাঙ্গল স্প্রে করতে পারেন তবে এই দুটোই স্প্রে করবেন এটা হচ্ছে দিনের শেষে বা আপনারা সূর্য ওঠার আগে এই দুটোর কিন্তু স্প্রে কিন্তু একসঙ্গে দুটো একসঙ্গে গুলে নিয়ে কখনোই করবে না দুটো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সময় আপনার স্প্রেটা করবেন আর এই স্প্রেটা কিন্তু করতেই হবে এমনটা বিষয় নয় যখন দেখবেন আপনার কাছে অতিরিক্ত মাত্রায় কিন্তু কোনো রকম পোকা বা ফাঙ্গাল আক্রমণ ঘটে গেছে তখনই আপনারা এটা করবেন তাছাড়া অন্যথায় তেমন কোনো কিছু পড়ে না আর তেমন খুব একটা বেশি রোগ কিন্তু এই সমস্ত তুলসী গাছে দেখা যায় না তাই রোগ দিক থেকে একদম নিশ্চিন্তে থাকুন আর তেমন রকম কোনো পরিচর্যা এই সমস্ত তুলসী গাছে কিন্তু থাকে না তাই আপনারা নির্দিদায় আপনারা তুলসী গাছ লাগাতে পারেন আর এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি করলেই কিন্তু আপনার তুলসী গাছ কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে তার আর কিছু বলেন এই ভিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন